সুন্দর আরেকটি প্রভাত। দেখতে দেখতে শেষ হয়ে এল রমজান, শুরু হয়েছে ঈদের ব্যস্ততা। কিন্তু সবার জন্য ঈদ খুশি আনে তা নয়, এর মাঝে থাকে অনেক পাওয়া না পাওয়ার গল্প। তারিন, বাবা হারানো দুই বোনের মধ্যে তারিনই বড়, তাই সংসারের দায়িত্ব তার। এক অফিস থেকে কাজ শেষ করে ইফতারির আগেই পৌঁছাতে হবে আর এক অফিসে, কিন্তু মনে হচ্ছে আজও দেরি হয়ে গেল। রাব্বি সাহেব একটু একটু করে গড়ে তুলেছে নিজের ছোট্ট ব্যবসা, সময়ের সাথে পেরে উঠছেন না কিছুতেই। ইফতারির আগে একটা মিটিং শেষ করে অফিসে ঢুকতে হবে। এদিকে দুই ছেলে বায়না ধরে বসে আছে, দাদু দাদির কাছে ঈদ করতে যাবে, কিন্তু কিছু সমস্যা থেকেই যায়। উজ্জ্বল একজন গ্রাফিক ডিজাইনার, খুব ভালো কাজ জানলেও ভালো একটা জব পাচ্ছে না। মাসিক আয় ব্যয়ের হিসেবের ঘূর্ণিপাকে পড়ে প্রতি মাসেই কম বেশি টুকটাক ঝামেলা পোহাতে হয়। জীবনের সাথে রীতিমতো যুদ্ধ করে টিকে আছে শুধুমাত্র ফুটফুটের লক্ষ্মী স্ত্রীর মুখে হাসি ফোটাবার জন্য, কিন্তু পেরে উঠছে না কিছুতেই। জুয়েল একজন রেডিও জকি, বাবা মার একমাত্র সম্বল, সংসারের চিন্তায় অস্থির প্রতিটা সময়, নিজেকে নিয়ে ভাববার সময় পায় না। ইফতারির আগেই পৌঁছাতে হবে রেডিও স্টেশনে, কারণ আজ ইম্পর্টেন্ট একটা শো আছে। ঈদ মানে সবার ভিন্ন ভিন্ন প্রয়োজন, আলাদা আলাদা এক্সপেকটেশন, কিন্তু সব চাহিদা পূরণ হয় না সর্বদা। তাই বলে থেমে গেলে নিশ্চয়ই চলবে না, প্রস্তুত হতে হবে ভবিষ্যতের সমস্ত ঈদকে আনন্দমুখর করবার প্রচেষ্টায়। আর ভবিষ্যতের প্রতিটি পথের বাঁকে বন্ধু হয়ে থাকবে সানচিপস। সানচিপস, এভরি বাইট ইজ এ প্লেজার।